আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি প্লে করার জন্য। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সিপিএ মার্কেটিং করার জন্য কী কী দরকার এবং সিপিএ মার্কেটিংয়ে প্রফিটেবল ক্যাটাগরিগুলো কী কী। এই ভিডিওতে আমি বলবো যে সিপিএ মার্কেটিংয়ে আপনি প্রোডাক্টের প্রমোশন কিংবা মার্কেটিংটা কীভাবে করবেন, এক কথায় আপনি কীভাবে ট্রাফিক খুঁজে পাবেন, ট্রাফিক সোর্সগুলো কী কী, আপনি কীভাবে আপনার প্রোডাক্টের প্রমোশন করবেন, কোন প্রমোশন মেথডটা আপনার জন্য পারফেক্ট হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখেন, সিপিএ মার্কেটিংয়ে মার্কেটিং নিয়ে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না এবং এই ব্যাপারগুলো যদি ঠিকভাবে আপনি নলেজে নিয়ে পরবর্তীতে কাজ করতে যান, অবশ্যই আপনি সিপিএ মার্কেটিংয়ে ভালো বেনিফিট গ্যাদার করতে পারবেন। সিপিএ মার্কেটিংয়ে অনেকেরই আমাদের কোশ্চেন থাকে, ভাই মার্কেটিংটা কীভাবে করবো। সিপিএ মার্কেটিংয়ে মার্কেটিং করা যায় মূলত তিনভাবে, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। এই তিনভাবে হচ্ছে মূলত মার্কেটিং করা যায়। হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, এই তিনটাকে আমি একটু ডিসক্রাইব করি। হোয়াইট হ্যাট, আপনি যাদের সাথে কাজ করতেছেন তাদের রুলস রেগুলেশন মেনে তাদের সাথে প্রমোটিং করবেন, লাইক ফেসবুক। ফেসবুকে আপনি প্রমোশন করেন আপনার প্রোডাক্টের। ফেসবুক বললো আপনি প্রতিদিন পাঁচটি করে পোস্ট করবেন, আপনি প্রতিদিন পাঁচটি করে পোস্ট করেন, এটি হচ্ছে হোয়াইট হ্যাট। ব্ল্যাক হ্যাট হচ্ছে আপনি কার রুলস রেগুলেশন মানেন না, আপনি কার রুলস রেগুলেশন মানেন না, আপনাকে যেটা বলা হয় তার বিপরীত করেন। লাইক ফেসবুক আপনাকে বলল প্রতিদিন পাঁচটি করে পোস্ট করার জন্য, আপনি প্রতিদিন পঞ্চাশটি করে পোস্ট করেন, ফেসবুকের রুলস রেগুলেশন আপনি মানেন না, এটি হচ্ছে ব্ল্যাক হ্যাট। আর গ্রে হ্যাট হচ্ছে হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাটের কম্বো, 80% হোয়াইট হ্যাট, 20% ব্ল্যাক হ্যাট ইকুয়াল টু হচ্ছে গ্রে হ্যাট। ওকে, সো প্রতিটির মধ্যেই সুবিধা এবং অসুবিধা আছে। হোয়াইট হ্যাটের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা অনেক লং টাইম প্রসেস। হোয়াইট হ্যাটের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা অনেক লং টাইম প্রসেস, বাট সুবিধা হচ্ছে যখন ইনকাম আসা স্টার্ট হয় তখন অনেক দিন পর্যন্ত এটা ইস্টে করে। হোয়াইট হ্যাটের সমস্যা লং টাইম প্রসেস, বাট সুবিধা হচ্ছে অনেক দিন পর্যন্ত ইনকামটা ইস্টে করে। ব্ল্যাক হ্যাট, ব্ল্যাক হ্যাটের সুবিধা হচ্ছে ইনকামটা ইনস্ট্যান্ট আসে, বাট সমস্যা হচ্ছে অনেক দিন পর্যন্ত ইস্টে করে না। ইনকাম ইনস্ট্যান্ট আসে ব্ল্যাক হ্যাটে, বাট অনেক দিন পর্যন্ত ইস্টে করে না। আর গ্রে হ্যাট হচ্ছে হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাটের কম্বো। মেনলি যারা বিগিনার স্টেজে থাকে সিপিএ মার্কেটিংয়ে তারা সবাই গ্রে হ্যাটে কাজ করে, 80% হোয়াইট হ্যাট, 20% ব্ল্যাক হ্যাটে। ওকে, এই হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাট এই প্রতিটির মধ্যে দুটো করে পার্ট আছে। হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট এই প্রতিটির মধ্যে দুটো করে পার্ট আছে। একটা হচ্ছে ফ্রি ট্রাফিক, আরেকটা হচ্ছে পেইড ট্রাফিক। যদি সিপিএ মার্কেটিং আপনি ফ্রি ট্রাফিকে করেন তাহলে সিপিএ ফ্রি মার্কেটিং, আর যদি সিপিএ মার্কেটিং আপনি পেইড ট্রাফিকে করেন তাহলে সিপিএ পেইড মার্কেটিং। অনেকে বলে সিপিএতে দুটো করে পার্ট থাকে, একটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট, আর হচ্ছে ডেটিং প্রোডাক্ট। ব্যাপারটা মোটেও এরকম না, সিপিএ মার্কেটিং দুই ধরনের হয়, এটা ট্রাফিকের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে ফ্রি ট্রাফিক, আর একটা হচ্ছে পেইড ট্রাফিক। সিপিএ ফ্রি মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। যেটাই আপনি করেন না কেন, আপনাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। এক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে আপনার টাইম, আরেক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং। ওকে, সো আপনি ফ্রি মেথডে কাজ করতে চান, কী পরিমাণ টাইম এখানে ইনভেস্ট করতে হবে? প্রতিদিন প্রায় 8-10 ঘন্টা। প্রতিদিন যদি আপনি 8-10 ঘন্টা এই ফ্রি ট্রাফিক সোর্সের মধ্যে ইনভেস্টমেন্ট করেন তাহলে এখান থেকে প্রতি মাসে আপনি $100-150 মতো ইনকাম করতে পারবেন। একটা সময় ছিল যখন সিপিএ মার্কেটিংয়ে খুব কম সময় দিয়েও ভালো একটি আউটপুট গ্যাদার করা যেত, প্রতি মাসে $1,000 ইনকাম করা যেত, সম্ভব ছিল একটা টাইমে, আমি নিজেও করেছি, বাট এখনও সম্ভব না। যদি বলি করোনার পরে অনেক কিছু বদলে গিয়েছে, ঠিক তেমনি এই ব্যাপারটা বদলে গিয়েছে, ফ্রি ট্রাফিক এখন আর কাজ করছে না ঠিকভাবে। সো এর জন্য সবাই পেইড ট্রাফিকে মুভ করতেছে, যেখানে আপনাকে অ্যাডভার্টাইজিং কস্ট বেয়ার করতে হবে। মাল্টিপল ওয়েতে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, গুগলে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, ইয়াহু, ইনডেক্স, বিং, এইসব মাল্টিপল সার্চ ইঞ্জিন কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন সিপিএ মার্কেটিংয়ের প্রোডাক্ট কিংবা অফারের। ওকে, সো যদি কেউ ভাবেন যে আমি সিপিএ ফ্রি মার্কেটিংয়ে কাজ করবো, পেইড মেথডে কাজ করব না, পরবর্তীতে করব, আমার জন্য সাজেশন হচ্ছে সিপিএ ফ্রি মার্কেটিংয়ে কাজ করার চাইতে আপনি কোনো সেলসম্যানের জব করতে পারেন। এর কারণ হচ্ছে সেলসম্যানের যদি আপনি জব করেন প্রতি মাসে 10-12,000 টাকা স্যালারি পাওয়া সম্ভব, বাট ফ্রি মেথডে কাজ করে $100-150 ইনকাম হবে এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ ফ্রি মেথড ইজ ডেথ। আমি যদি বলি ফ্রি মেথড ইজ ডেথ, কারণ মার্কেটে
বর্তমানে লেটেস্ট আপডেট হচ্ছে পেইড ট্রাফিকের সমস্ত টুলস এবং ট্রান্সগুলো। এখন আমি কথা বলবো ফ্রি ট্রাফিক এবং পেইড ট্রাফিকের মধ্যে কিছু টপিক নিয়ে যেগুলো সবচেয়ে বেশি পপুলার। ফ্রি ট্রাফিকের মধ্যে যেসব টপিকগুলো পড়ে সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং, ব্লগ মার্কেটিং, ইটিস হচ্ছে এক্সট্রাক্টর, এগুলো হচ্ছে পপুলার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি প্রোডাক্টের প্রমোশন করবেন, ল্যান্ডিং পেজ কিংবা অফার লিঙ্কটা প্রমোশন করবেন, বাট বর্তমানে সোশ্যাল মিডিয়া এই ব্যাপারটাকে স্ক্যামিং ধরে, স্ক্যামিং ভাবে এবং আপনার লিঙ্কটিকে প্রমোশন করতে দেয় না। ব্যাপারটা মোটেও এরকম না যে মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন আর লিঙ্ক প্রমোশন করবেন, এটা স্ক্যামিং, স্ক্যামিং করা যাবে না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা শর্টলি বলি SEO, আপনি কোনো কিছু লিখে সার্চ করলে গুগলের ফার্স্ট পেজে একটা রেজাল্ট আসে কিংবা সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে একটা রেজাল্ট আসে, ওই কাজটি করা। সো যদি আপনি এটা পারেন তাহলে ফ্রি, যদি না পারেন তাহলে এটা পেইড। ইমেল মার্কেটিং, বাংলাদেশের প্রেক্ষাপটে CPT ইমেল মার্কেটিং ভাইরাল একটি ওয়ার্ড এবং অনেক জনপ্রিয় ইমেল মার্কেটিং, CPA মার্কেটিং করার ক্ষেত্রে, বাট এখানেও আপনাকে পরিশ্রম করতে হবে। যদি আপনার কাছে ইমেল না থাকে, ফ্রিতে ইমেল এখন আর কালেকশন করা যায় না, যদি ইমেল না থাকে তাহলে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন না। SMS মার্কেটিং বর্তমানে একটা কস্টলি হয়ে গেছে, আগে কিছু সফটওয়্যার ছিল যেগুলোর মাধ্যমে ফ্রিতে করা যেত, বাট এখন আর করা যায় না। ব্লগ মার্কেটিং, আর্টিকেল লিখবেন, আর্টিকেলের মাঝখানে আপনি আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করবেন। সো এই প্রতিটি মার্কেটিংই একটা টাইমে অনেক বেশি পপুলার ছিল, বাট ডে বাই ডে পেইড মার্কেটিং আসার কারণে এগুলোর ভ্যালু আস্তে আস্তে কমে গিয়েছে, অনেকটি প্রায় বিলুপ্তর পর্যায়ে। ওকে, সো আমি একটু পেইড ট্রাফিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। পেইড ট্রাফিক, পেইড ট্রাফিকের মধ্যে পপুলার হচ্ছে সবচেয়ে বেশি এগুলো, PPC মার্কেটিং, PPV মার্কেটিং, পপ আপ, ইনসেন্টিভ ব্যানার, ETC ইটিসি মানে এক্সট্রাক্টর। ওকে, PPC মার্কেটিং, পে পার ক্লিক, যখন আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করি, লিঙ্কের অ্যাডভার্টাইজমেন্ট করি, তখন PPC মার্কেটিংয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি আমরা, ট্রাফিক অ্যাড যেটাকে আমরা বলি। প্রতিটি লিঙ্কে ক্লিকের জন্য আমরা ফেসবুককে পেমেন্ট করি, প্রতিটি লিঙ্কে ক্লিক করার জন্য। PPV মার্কেটিং, পে পার ভিউ মার্কেটিং, প্রতিটি ভিউয়ের জন্য, প্রতিটি ভিউয়ের জন্য আমরা পেমেন্ট করি। লাইক অনেকে থাকবেন যারা হচ্ছে ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, ইউটিউবে যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, প্রতিটি ভিউয়ের জন্য আপনি যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট ভিউ করেন, তখন প্রতিটি ভিউয়ের জন্য গুগল ওই অ্যাডভার্টাইজারের কাছ থেকে টাকা কাটতেছে। তার মানে আপনিও যদি কোনো এরকম গুগলে, ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান কিংবা গুগল ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান, তাহলে প্রতিটি ভিউয়ের জন্য আপনার কাছ থেকে টাকা কাটবে। পপ আপ মার্কেটিং, প্রথমআলো.com-এ গেলেই দেখবেন আপনি বেস্ট বাই, কোকোকোলা এই সকল ব্র্যান্ডের পপ আপ আসতেছে। তো আপনি যদি চান কোনো ওয়েবসাইটের মধ্যে আপনার কোনো সার্ভিস কিংবা প্রোডাক্টের পপ আপ আনার জন্য, মাস্ট বি ওই ওয়েবসাইটকে পেমেন্ট করতে হবে, লাইক প্রথম আলোকে পেমেন্ট করতে হবে। ইনসেন্টিভ ট্রাফিক, অনেক ইন্টারেস্টিং, একটি CPA নেটওয়ার্কের প্রোডাক্ট অপর একটি CPA নেটওয়ার্কে প্রমোশন করা। লাইক একটি CPA নেটওয়ার্কে আপনি গেলেন, একটি CPA নেটওয়ার্কে আপনি গেলেন, গিয়ে বললেন যে ওকে গ্রেট, আমি প্রোডাক্টটা প্রমোশন করতে চাই। আপনাকে একটা প্রোডাক্ট দেওয়া হলো, বললো এই প্রোডাক্ট যদি তুমি সেল করতে পারো, একটা লিঙ্ক দেওয়া হয় মূলত, এই লিঙ্কের মাধ্যমে যদি তুমি কোনো প্রোডাক্ট সেল করতে পারো, প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য তোমাকে একটা কমিশন দেওয়া হবে, সেটা হচ্ছে $40 কিংবা $45, আপনি ভাবতে পারেন $45 আপনি পাবেন। ওই লিঙ্কের মাধ্যমে কেউ যদি প্রোডাক্ট পারচেস করে তাহলে আপনি $45 পাবেন, যে লিঙ্কটি CPA নেটওয়ার্ক আপনাকে দিয়েছে। ওই লিঙ্কটি নেওয়ার পর আপনি অন্য একটি CPA নেটওয়ার্কে যাবেন এবং বলবেন এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ প্রোডাক্টটা সেল করতে পারে তাহলে আমি তাকে দেবো $40। ভালোভাবে খেয়াল করে দেখবেন যেই প্রোডাক্টের জন্য আপনি পাচ্ছেন $45, সেই প্রোডাক্টের জন্য আপনি আরেকজনকে দিচ্ছেন $40, মাঝখানে $5 আপনার একটা প্রফিট থাকে। অনেক পপুলার বাট একটু ক্রিটিক্যাল, বাট অনেক প্রফিটেবল এই ইনসেন্টিভ ট্রাফিক প্রমোশনটা। অনেকেই বলে যে অনেক CPA নেটওয়ার্ক ইনসেন্টিভ ট্রাফিক সাপোর্ট করে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনসেন্টিভ ট্রাফিক সাপোর্ট করে। আপনাকে নেটওয়ার্কগুলো খুঁজে বের করতে হবে এবং পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আমি দেখাবো কীভাবে ইনসেন্টিভ ট্রাফিক নিয়েও কাজ করা যায় মার্কেটে। ওকে, ব্যানার মার্কেটিংয়ের কথায় আসি। bitro.com-এ গেলে দেখবেন উপরে ব্যানার, হচ্ছে সাইডে বিভিন্ন ধরনের ব্যানার ঝুলতেছে, ফিক্সড ব্যানার বলা হয় এদেরকে। আপনি যদি কোনো ওয়েবসাইটে এরকম ফিক্সড ব্যানার দিতে চান, মাস্ট বি আপনাকে পেমেন্ট করতে হবে। এগুলো হচ্ছে পেইড ট্রাফিক সোর্স এবং এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোর্স, আর এই সোর্সগুলোর মাধ্যমে যদি আপনি কাজ করেন অবশ্যই এখান থেকে ভালো করা সম্ভব। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি আপনি
এগুলো না বোঝেন আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করব বারবার ভিডিওটা আগে পরে করে দেখবেন, এগুলোই মার্কেটে বর্তমানে বেস্ট ওয়ে প্রমোশন করার জন্য।